বন্ধুরা, বর্তমান যুগে যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে আকাশযুদ্ধ ভাইটাল রোল প্লে করে। অর্থাৎ যে দেশ আকাশযুদ্ধে যত বেশি পারদর্শী তার যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। আমেরিকার মতো শক্তিশালী বিমান বাহিনী বর্তমান বিশ্বে আর কারো নেই, এমনকি আমেরিকার বিমান শক্তি সমগ্র বাকি বিশ্বের সাথে লড়তে সক্ষম, তাই তারা বিশ্ব শাসন করছে। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরব মায়ানমার এবং বাংলাদেশ বিমান বাহিনীর তুলনামূলক বিবরণ, এবং সর্বশেষে জানতে পারবেন আকাশযুদ্ধ কার সক্ষমতা কতটুকুন এবং কে এগিয়ে বা পিছিয়ে আছে, সামনে 10 বছরের মধ্যে কার অবস্থান কেমন হবে। বন্ধুরা, প্রথমেই আসি আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদের সৈনিকদের বড় একটি অংশ খাবারের অভাবে থাকে এবং পুষ্টিহীনতায় ভোগে। মাঝে মাঝে আমাদের সীমান্তে যুদ্ধের উস্কানি দেয় এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে তাদের সৈনিকরা পক্ষত্যাগ করে, সেই মায়ানমার নামক বাদর বাহিনীর বিমান বাহিনীর বর্ণনায়। বন্ধুরা, চলুন শুরু করা যাক। নাম মায়ানমার এয়ারফোর্স, পার্সোনেল বা সদস্য সংখ্যা 23,000, টোটাল এয়ারক্রাফট 277টি, এয়ার প্রধান জেনারেল মং মং কাই, ফাইটার এয়ারক্রাফট Su-30 SME 6টি, মাল্টিরোল এয়ারক্রাফট 1 অর্ডার, রাশিয়ার কাছ থেকে 6টি Su-30 SME অর্ডার দিয়েছে মায়ানমার। ফাইটার এয়ারক্রাফটের মধ্যে আরও আছে MiG-29 মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট মোট 31টি, এগুলোর মধ্যে 10টি ট্রেনিং পারপাসে ব্যবহার করা হয় এবং 21টি মিশন পরিচালনা করে। জানা যায় যে 21টির মধ্যে অধিকাংশই, প্রায় অর্ধেকেরও বেশি, গ্রাউন্ডেড আছে। ন্যানচাং Q-5 অ্যাটাক যুদ্ধ বিমান 21টি, সেংদু J-7M ফাইটার 21টি, সিয়াচাং J-6 1টি, JF-17 থান্ডার মাল্টিরোল ফাইটার আছে 6টি এবং আরও 10টি অর্ডারে রয়েছে। বন্ধুরা, মায়ানমারের ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টের মধ্যে রয়েছে ART-42 VIP এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট 6টি, সাংজি Y-8 ট্রেনার 5টি, হারবিন Y-12 2টি, বিসক্রাফ্ট 1900 ইউটিলিটি এবং ট্রান্সপোর্ট 4টি। অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে মায়ানমারে রয়েছে MiLMi-24 অ্যাটাক হেলিকপ্টার 11টি, MiLMi-17 ইউটিলিটি হেলিকপ্টার আছে 12টি, MiLMi-2 পোল্যান্ডের তৈরি ইউটিলিটি হেলিকপ্টার আছে 21টি, বেল UAS-1 ইউটিলিটি হেলিকপ্টার আছে 14টি, LHT ইউটিলিটি হেলিকপ্টার আছে 13টি, ট্রেইনার লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্ট হচ্ছে Yak-130 18টি, Su-4 আছে 3টি, Z-120TP বেসিক ট্রেইনার রয়েছে 20টি, J-7 কনভারসেশন ট্রেইনার 6টি। বন্ধুরা, এবার আসি বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফ্টের সংখ্যা, যুদ্ধ সক্ষমতা, এবং যদি মিয়ানমারের সাথে যুদ্ধ বেঁধেই যায় তাহলে কতটুকুন প্রতিরোধ গড়ে তুলতে পারবে আমাদের বিমান বাহিনী, এবং প্রতি আক্রমণের সক্ষমতা বা কতটুকুন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বশেষে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সর্বশেষ বিশ্লেষণে আপনারা জানতে পারবেন যে কোন বাহিনী কোথায় এগিয়ে রয়েছে, 5 থেকে 10 বছরের মধ্যে কোন বাহিনী কোথায় অবস্থান করবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সামগ্রিক বিচারে যে বিশ্লেষণটা আজকে শুরু করছি এর জন্য ভিডিওটা একটু বড় হবে, আশা করি ছেড়ে যাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। বা নাম হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স, সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, প্রধান এয়ার চিফ মার্শাল মহিউজ্জামান শেরনিয়াবাদ। মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টের মধ্যে আছে Su-30 SME 1 অর্ডার 8 থেকে 12টি, ফাইটার এয়ারক্রাফ্টের মধ্যে আছে MiG-29 SME মাল্টিরোল ফাইটার 8টি, এগুলোকে অধিক আপগ্রেডেশনের জন্য বর্তমানে বেলারুসে প্রেরণ করা হয়েছে, F-7 BGI এবং F-7 BM মোট 36টি, এটি ফাইটার এবং ইন্টারসেপ্টর হিসেবে কাজ করে। লাইট কমব্যাক্ট ট্রেইনার এয়ারক্রাফ্ট আছে K-8W 8টি এবং বর্তমানে অর্ডারে রয়েছে আরও 9টি, Yak-130 লাইট কমব্যাক অ্যাডভান্স জেট ট্রেইনার রয়েছে 16টি, এর মধ্যে 3টি ক্রাশ করেছে, PT-6 বেসিক ট্রেইনার আছে 23টি, আবার SPT-6 বেসিক ট্রেইনার আছে 9টি, অ্যারোয়েল L-39 জেট ট্রেইনার অ্যান্ড অ্যাটাক ফাইটার 7টি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির লকহিড মার্টিনের তৈরি ট্রান্সপোর্ট বিমান Su-130 হারকুলিস আছে 4টি, লকহিড মার্টিনের তৈরি Su-130 সুপার হারকুলিস রয়েছে 3টি, টোটালি আরও 2টি অর্ডারে আছে ব্রিটেনে।
ইউক্রেনের তৈরি অ্যান্টোনভ 32 ট্রান্সপোর্ট রয়েছে 3টি, L410 টার্বোলে ট্রেইনার এয়ারক্রাফট আছে 3টি, এটি চেকোস্লাভিয়ার তৈরি। বন্ধুরা, হেলিকপ্টারের মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ইটালির লিওনার্দো কোম্পানির অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য 139 সার্চ অ্যান্ড রেস্কিউ 4টি, আগাস্টা ওয়েস্টল্যান্ডের তৈরি 119 ট্রেনার সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার রয়েছে 2টি, বেল 212 ইউটিলিটি হেলিকপ্টার রয়েছে 14টি, বেল 206 লং রেঞ্জার রয়েছে 6টি, মেলবি 70 এনসাইস রয়েছে 30টি এবং আরও 5টি অর্ডারে রয়েছে। বন্ধুরা, বাংলাদেশ ইতিমধ্যেই 3টি আনম্যান্ড কম্বাইন্ড এরিয়াল ভেহিকেল অর্ডার করেছে এবং এগুলো উইংলুং 2 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বন্ধুরা, একটি বিষয় আপনাদের কাছে নিশ্চিত করতে চাই, সামনে কয়েক বছরের মধ্যে মায়ানমারের বান্দর বাহিনীর সাথে আমাদের বিমান বাহিনীর কোনো তুলনাই হবে না। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী তার মডার্নাইজেশন প্রোগ্রাম হাতে নিয়েছে এবং চলমান আছে। 2025 সালের মধ্যে F-7 বিমানগুলোর রিপ্লেস বিমান হাতে পেয়ে যাবে বাংলাদেশ বিমান বাহিনী, আর MRCA এবং ম্যারিটাইম এয়ারক্রাফট চলে আসবে 2022 সালের ভিতরে। বাংলাদেশ MRCA এর প্রথম পর্যায়ে 16টি এবং পরবর্তী পর্যায়ে 8টি এবং পরে আরও 8টি, মোট 32টি MRCA অপারেট করবে 2025 সালের মধ্যে। এই সময়ের মধ্যে যুক্ত হবে 8 থেকে 12টি অ্যাটাক হেলিকপ্টার, এটা অ্যাপাচি 64D হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের অস্ত্রের বাজার চীন এবং রাশিয়া নির্ভরতা থেকে স্পষ্টভাবে বের হয়ে আসতে চাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় আমাদের বিমান বাহিনীতে আমেরিকা এবং ইউরোপের ইকুইপমেন্টের সমীহ সম্ভাবনা রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ এয়ারফোর্স 2টি ভিন্ন কমান্ডের অধীনে পরিচালিত হবে, একটি নর্দার্ন কমান্ড, অন্যটি সাউদার্ন কমান্ড। বাংলাদেশ এয়ারফোর্স তার বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে পরিবহন বিমান সংযোজন, পাইলট ট্রেনিং, অত্যাধুনিক প্রযুক্তি ট্রেনিং, লাইট কমব্যাট এয়ারক্রাফট, বেসিক ট্রেনার সংযোজন যাচ্ছে। মায়ানমারের মতো অপরিকল্পিতভাবে বিমান বহরে যুদ্ধ বিমান যুক্ত করলেই কেবল বেড়ে বিমান বাহিনীর শক্তি বেড়ে যায় না, সেগুলোর কার্যকর করার জন্য লজিস্টিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 32টি MiG-29 তার প্রায় অর্ধেকই গ্রাউন্ডেড থাকে মায়ানমারের। বন্ধুরা, সংখ্যা কোনো শক্তি নয়, বিমান বাহিনীর জন্য ফ্যাক্টর হলো সংখ্যার সাথে টেকসই উন্নয়ন। বাংলাদেশ তার বাহিনীর উন্নয়নে এগুলো অক্ষরে অক্ষরে মেনে চলছে। আধুনিক যুদ্ধ বিমান ফ্লিটে যুক্ত করা হলো সর্বশেষ ধাপ, এর আগে পাইলট প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট গড়ে তোলা এবং মুভমেন্ট বা পরিবহন সক্ষমতা বাড়ানো এবং শক্তিশালী ডিটেকশন রাডার সংযোজন। বাংলাদেশ তার বিমান বাহিনীর ফ্লিটে ফ্রান্সের তৈরি স্টেট অফ দি আর্ট গ্র্যান্ড মাস্টার 400 রাডার যুক্ত করেছে। এটি একটি এস ব্যান্ডের 3D অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান অ্যারে রাডার। এটি প্রায় 31 কিলোমিটার উচ্চতায় 470 কিলোমিটার পর্যন্ত শত্রুর যুদ্ধ বিমান, ফিক্সড উইং এয়ারক্রাফট, ব্যালিস্টিক মিসাইল এবং নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার, UAV, ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। এটি একটি মোবাইল রাডার সিস্টেম যার তৈরিকারক কোম্পানি হল ফ্রান্সের থ্যালেস রাইথন সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের প্রকল্পের বিশ্লেষণ একটিমাত্র ভিডিও দিয়ে সম্ভব নয়। বন্ধুরা, আর এই বিষয়ে বিস্তারিত জানতে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাদের সামরিক শাসিত সৌর সরকার জনগণ খেতে পাক বা না পাক তারা অস্ত্রের পিছনে খরচ করে, কিন্তু বর্তমানে শুধু সামরিক সক্ষমতাই দেশের নিরাপত্তা দিতে সক্ষম নয়, কারণ দেশের নিরাপত্তায় অর্থনীতি এখন প্রধান ভূমিকা পালন করে আর সেখানে দিনে দিনে এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ। আর অর্থনৈতিক সক্ষমতাই সামরিক সক্ষমতাকে নিয়ে যাবে এক অনন্য পর্যায়ে। অর্থনৈতিক সক্ষমতা ছাড়া সামরিক সক্ষমতা বৃদ্ধি আটকে যাবে। তাই বান্দর বাহিনী যতই চেঁচামেচি করুক, যুদ্ধ বাঁধলে ওদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের ক্ষতি হবে অনেক, কারণ আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। ওদের 4 মাসের বাণিজ্যর সমান আমাদের এখন 1 মাসের বাণিজ্য। যুদ্ধে না জড়ালে 10 বছর পর বাংলাদেশ হবে বিশ্বের সমীহ জাগানো সামরিক শক্তি। বন্ধুরা, ভালো থাকুন, দেশের সাথেই থাকুন। ধরনের সামরিক ভিডিও এবং বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের কাছে রিমাইন্ডার পৌঁছে যাবে। আর যে সকল প্রবাসী ভাইরা আমাকে নিয়মিত দেখেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারাই দেশের প্রধান কাণ্ডারী, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত সাপোর্ট করবেন। প্রবাসী ভাইয়েরা, আপনারা দেশের মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে আছেন বহির্বিশ্বে, আর বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করছেন। সর্বশেষে এটাই বলতে চাই, আপনাদের ভালোবাসায় মহিউদ্দিন ব্লগ ধন্য। আশা করি যে এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং দেশের পক্ষে থাকবেন। নিয়মিত এই ধরনের সামরিক বিশ্লেষণমূলক ভিডিওতে সাপোর্ট দিয়ে গেলে আমি নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব, আর এখান থেকে আপনারা জানবেন দেশের যে কোনো সামরিক এবং বেসামরিক অর্থনৈতিক অবস্থা। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।